হয়েছে ডেকাথলন উইমেন্স বাস্কেটবল টুর্নামেন্ট। গুলশান ইয়ুথ ক্লাব মাঠ সংলগ্ন বাস্কেটবল গ্রাউন্ডে ছটি দল অংশগ্রহণ করে। ফাইনালে মুখোমুখি হয় বেঙ্গল বলার্স ও টিম ইয়ে। শুরু থেকেই আধিপত্য দেখায় অধিনায়ক অশ্বিন মৃধার টিম বেঙ্গল বলার্স। তবে টিম ইয়ের প্রতিরোধের মুখেও পড়তে হয় তাদের। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করে উৎসুক দর্শক এবং অতিথিবৃন্দ। নারীদের ক্ষমতায়নে খেলাধুলার মাধ্যমে উৎসাহ প্রদান ও সমর্থনের লক্ষ্যে ডেকাথলন স্পোর্টস বাংলাদেশ এবারই প্রথম বাস্কেটবল খেলার সাথে সম্পৃক্ত হয়েছে। এতে কিছুটা হলেও ঝিমিয়ে পড়া বাস্কেটবল গতি সঞ্চার করে। বাস্কেটবল এমনিতেই তেমন একটা অগ্রসর খেলা বলবো না আমি, যদি আমি ক্রিকেট এবং ফুটবলের সাথে তুলনা করে থাকি। তো সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন মানুষের উৎসাহ, মানুষের অংশগ্রহণ। তো আমি বিশ্বাস করি যে আমাদের এই যে প্রচেষ্টা, যে উদ্যোগ, সেটা অনেকাংশেই সফল এবং উত্তরোত্তর নারীদের অংশগ্রহণ এই খেলাধুলাতে আরও বাড়বে। আমাদের এটা হচ্ছে প্রথম টুর্নামেন্ট আয়োজন। তো আমরা যদি ভবিষ্যতে এরকম আরও উৎসাহ দেখি, আমরা চেষ্টা করবো আয়োজন করা অথবা কারো আয়োজনের সাথে সম্পৃক্ত হওয়া, দুই ক্ষেত্রেই আমরা উৎসাহী। এমন একটা টুর্নামেন্টেরই যেন অপেক্ষায় ছিলেন খেলোয়াড়েরা। এমন আয়োজন নিয়মিত হলে বাংলাদেশ বাস্কেটবল পৌঁছে যাবে এক অনন্য উচ্চতায়, তৈরি হবে প্রতিভাবান ও পেশাদার খেলোয়াড়। খেলার একটা সুযোগ নাই বাচ্চাদেরকে, কেবল খেলার সুযোগ নাই। যাও যে একটা মাঠ আছে সেখানেও রেস্ট্রিকশন করা আছে, এই সময় খেলতে পারবে, এই সময় পারবে না। সো এটা একটা বড় যে আমরা সরকার থেকে হোক যাই হোক খেলার মাঠ দিয়ে দেখ, বাচ্চারা খেলুক, সেখানে কোচেরা গিয়ে কোচিং করে। আগে দেখতেন, এখন দেখেন একমাত্র ক্রিকেট খেলা হয়, ফুটবল তাও, কিন্তু মাঠের খুব সমস্যা। আমি অ্যাজ এ সানমিমস স্পোর্টস কোঅর্ডিনেটর হিসেবে এখানে কোচ বাস্কেটবলের, এবং আমি বাস্কেটবল ফেডারেশন এসি কমিটির সদস্য ছিলাম 8 বছর। সো আমি বাস্কেটবলকে খুব কাছ থেকে দেখেছি, এখানে অনেকেই আমার ছাত্রী, আমি এই জন্য টানে আসি। এবং এই যে ওদের একটা ডেকাথলন যা আজকে করলো, এভাবে যদি আগে আসে বাচ্চারা খেলতে ইন্টারেস্ট হবে। প্র্যাকটিস উইন্স এভরি গেম, যত বেশি টিম এক টিম একসাথে প্র্যাকটিস করবে, ইন্ডিভিজুয়ালি গেম ইম্প্রুভ করলেও সেটা খুব একটা লাভ হয় না। একসাথে মিলে যখন কোনো একটা টিম প্র্যাকটিস করে, তখনই মাঠে এসে টুর্নামেন্টে তারা পারফর্ম করতে পারে। সো আমার কাছে মনে হয় যে এটা আমাদের একটা বড় অ্যাডভান্টেজ ছিল। আমরা 2 মাস খুব ভালো প্র্যাকটিস করতে পেরেছি, বাট অন্য টিম খুবই খুবই স্ট্রং ছিল যারা ফাইনালে খেলেছে। এই যে টুর্নামেন্টগুলো এগুলো যে হচ্ছে থ্যাংকস টু দেশি বলার্স, দে ডিড অ্যামেজিং জব। ওরা এই যে টুর্নামেন্টগুলো করতেছে আমাদের জন্য, আমরা খেলতে পারতেছি, অ্যান্ড অল দিস পিপল বাইরে থেকে আসতেছে খেলতে, নতুন নতুন প্লেয়ারদের সাথে দেখা হচ্ছে, এটা অনেক মানে বড় একটা জিনিস আমাদের জন্য। উই গেটিং দিস এক্সপোজার। ফাইনালে বেঙ্গল বলার্স 20-18 পয়েন্টে টিম ইয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনেকদিন পর বাস্কেটবল খেলছি, নর্মালি আমি অর্গানাইজিং এন্ডে থাকি। তো আজকে আমার টিমের সাথে খেলে চ্যাম্পিয়ন হয়ে আনবিটেন, আমরা কোনো পুরো টুর্নামেন্টে আমরা কোনো গেম হারি নাই। সো খুবই ভালো লাগছে, অনেকদিন পর জিতলাম, সো ফ্যান্টাস্টিক। অনেক কম্পিটিশন ছিল, বাট আমরা রেগুলারলি প্র্যাকটিস করছি, সো আই থিঙ্ক দিস ইজ আ ফ্রুট অফ দ্যাট প্র্যাকটিস। ইট ফিলস গ্রেট, অনেকদিন ধরে চেষ্টা করছি বেটার করার জন্য। সো সবাই অনেক কম্পিটিটিভভাবে অনেক ভালো খেলেছে, সো অনেক ভালো লাগছে চ্যাম্পিয়ন হয়ে। টুর্নামেন্ট শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গুলশান ইয়ুথ ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার নিহার সিদ্দিকা ও সৈয়দা কবির, এবং পৃষ্ঠপোষক ও আয়োজক ডেকাথলনের কান্ট্রি লিডার দীপক দি সোজা।